বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির নির্দেশ দিয়েছেন আদালত। গুলশান থানার একজন কর্মকর্তার আবেদনের উপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত এই নির্দেশ দেন। গত 13 ফেব্রুয়ারি গুলশান থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আদালতে এই মর্মে আবেদন করেন যে আসামিদের কেউ কেউ খালেদা জিয়ার কার্যালয়ে অবস্থান করতে পারেন, তাছাড়া নাশকতার জন্য সেখানে বিস্ফোরকও থাকতে পারে, এ কারণে গুলশান কার্যালয়ে তল্লাশি করা প্রয়োজন। এই আবেদনের উপর ভিত্তি করে আদালত তল্লাশি চালানোর নির্দেশ দেন। আর একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন খালেদা জিয়ার উপদেষ্টা আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আমরা যার জন্য উদ্বিগ্ন সেটা হলো যারা সার্চ করতে যাবেন তারা কিসব কি মাল মশলা নিয়ে যাবেন, কয়টা গ্রেনেড নিয়ে যাবেন, কয়টা ডিনামাইট নিয়ে যাবেন, তার বাসায় ঢুকবেন, ঢুকে ওই খাটের তলা থেকে বিছানার নিচের থেকে দেখাবেন যে এইগুলো তার কার্যালয়ে পাওয়া গিয়েছে, এইটাই আমাদের আশঙ্কা। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সারওয়ার সুমন। সুমন, আমরা আদালতের নির্দেশের কথা জানালাম দর্শকদের, এরপরে তল্লাশির ব্যাপারে কোনো প্রস্তুতি নিয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী? হ্যাঁ মানজুর, আসলে সন্ধ্যার দিকে যখন এই অনুমতি পেয়েছে পুলিশ, তাই এরপর থেকে কিন্তু এই গুলশানে এই কার্যালয়ের সামনে যে ভিড় আমরা দেখতে পাচ্ছি সেটি মূলত গণমাধ্যম কর্মীদের ভিড়, এবং আমরাই এখানে একের পর এক প্রতিটি টেলিভিশন এবং পত্রিকার যে সাংবাদিকরা আছেন তারা কিন্তু এখানে একরকম একটি উত্তেজনা কিন্তু এখানে দেখা গেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, যে পুলিশের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু কোনো রকম তল্লাশি কেন্দ্রিক যে ব্যস্ততা থাকার কথা কিংবা যে কার্যক্রম থাকার কথা, অর্থাৎ বাড়তি পুলিশ মোতায়েন থেকে শুরু করে অন্যান্য যে প্রক্রিয়াগুলি আছে সেরকম কোনো প্রস্তুতি কিন্তু আমরা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো প্রস্তুতি দেখিনি। এই কার্যালয়ের সামনে যে ভিড় দেখছেন সেটি মূলত গণমাধ্যম কর্মীদেরই ভিড়, এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়া এই কার্যালয়ে 50 দিনের বেশি সময় ধরে আছেন। এই পুরো সময়টাতে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কখনো দেখেছি ব্যাপক কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে, কখনো সেটি শিথিল করা হয়েছে। তো এই শিথিল অবস্থাটাই বিরাজ করছে, অর্থাৎ গেল 10-15 দিনে যে অবস্থা আমরা দেখেছি সেই অবস্থাই আমরা আজও দেখছি। অন্য কোনো বাড়তি নিরাপত্তা কিংবা বাড়তি প্রস্তুতি কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে আমরা দেখিনি। এখানে যেরকম অন্য দিনেও যেরকম সাদা পোশাকে গোয়েন্দা পুলিশরা ছিল থাকতেন তারা আছেন, এবং অন্য যারা পুলিশ বাহিনী যেখানে মোতায়েন ছিল তারা সেভাবে আছেন। তবে একটি ব্যাপার আমি জানিয়ে রাখা গুরুত্বপূর্ণ এখানে মনে করছি, যে খালেদা জিয়ার যে বাসভবন গুলশানেই তার যে নিজস্ব বাসভবন, সেই বাসভবনের সামনে থেকে কিন্তু আধা ঘন্টা আগে যে পুলিশ মোতায়েন থেকে সেই পুলিশ কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে সেখান থেকে। আমি কিছুক্ষণ আগে সেখান থেকে ঘুরে এসেছি, আমি সেখানে দেখেছি যে পুলিশ কিন্তু সরিয়ে নিয়ে আমি নিয়ে যেতে দেখেছি। সুমন, একটা ছোট ব্যাপার জানতে চাই, আমার দেখে মনে হচ্ছে আপনার চারপাশে ধোঁয়া, সেটা কিসের বলতে পারেন আপনি? মানজুর, এই ধোঁয়াটা আসলে এখানে সন্ধ্যা হবার পর থেকে প্রচন্ড মশার উৎপাত দেখা যায়, তো মশা তাড়াতে একরকম কিন্তু এই আগুন জ্বালিয়ে সেই মশা থেকে পরিত্রাণ পাওয়ার একটা কিন্তু আমরা উপায় খুঁজছি আর কি। সুমন, ধন্যবাদ আপনাকে, মশা থেকে নিরাপদে থাকবেন আশা করি। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সারওয়ার সুমন, তিনি জানাচ্ছিলেন যে সেখানে তল্লাশির ব্যাপারে বিশেষ কোনো প্রস্তুতি তার চোখে পড়ছে না। দুর্নীতির দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির 5 দিন পরও তা কেন থানায় পাঠানো হয়নি সেটি এখনো পরিষ্কার নয়। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলছেন খালেদা জিয়াকে গ্রেফতারে আইনি বাধা নেই, তবে বেগম জিয়ার আইনজীবীর দাবি এই পরোয়ানা অবৈধ। গ্রেফতারি পরোয়ানা জারির দিনে আদালতে খালেদার পক্ষে হাজির না থাকা নিয়ে পরস্পর বিরোধী কথা বলছেন দুপক্ষের আইনজীবীরা। জিয়া অরফানেস ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকেই সারা দেশে আলোচনায় এই ইস্যুটি। ওই দিন আদালতের এক কর্মকর্তা জানান 3 থানায় পাঠানো হয়েছে গ্রেফতারি পরোয়ানা, কিন্তু এখনো এই পরোয়ানার কপি পৌঁছায়নি সেসব থানায়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে খোঁজ নিয়ে জানা যায় এই মামলার কোনো গ্রেফতারি পরোয়ানা থানায় পাঠানোই হয়নি, যদিও এটি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন নিয়ম মেনেই এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাই তাকে গ্রেফতারে আইনি কোনো বাধা নেই। আদালত যে আদেশটা দিয়েছেন,
আমার বিবেচনায় আদেশটি আইনানুগ, তাতে কোন রকম অন্যায় হয়নি। আর যে পর্যন্ত উচ্চ আদালত থেকে এটি আদেশ না দেওয়া হবে সে পর্যন্ত নিম্ন আদালত তার কার্যক্রম চালিয়ে যেতে তাকে হবেই, আর কোনো সুযোগ নাই। হয়তো তাকে নিম্ন আদালতে গিয়ে হাজির হয়ে বলতে হবে আত্মসমর্পণ করে যে আবার তাকে জামিন দেওয়া হোক। তবে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, খালেদা জিয়ার করা রিট উচ্চ আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম চালানোই বেআইনি। বিচারিক আদালত নিম্ন আদালতে এই মামলা শুনানি করার কোনো অধিকার নাই, যে পর্যন্ত উচ্চ আদালত এই ব্যাপারে একটা সিদ্ধান্ত না নেয় যেখানে বিচার হবে কি হবে না। আর বেগম জিয়ার গ্রেফতারি পরোয়ানার দিন তার আইনজীবীরা আদালতে ছিলেন না, এমন বিতর্কে আবারও নিজেদের পক্ষে সাফাই গেলেন তারা। তাদের দাবি, নিয়ম মেনে ওই দিন তারা আদালতে উপস্থিত ছিলেন। আমরা উপস্থিত না থাকলে আমরা পিটিশনটা কে শুনানি করলো? আমি নিজেই তো পিটিশন শুনানি করেছি, তাহলে অভিযোগ কি প্রত্যেকে আসলো? এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি কি জুনিয়র আইনজীবী? আমি কি কোর্টের দিনকার ছিলাম না? আমি কি পিটিশন হিয়ারিং করি নাই? আপনারা দেখেন নাই? আমি বাইরে আপনাদের সামনে মিডিয়াতে কথা বলি নাই? বেগম জিয়া ওনার নিরাপত্তা জনিত কারণে বা অন্য যে কোনো কারণে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে না পারেন, ওনার আইনজীবীদের উচিত ছিল সেই ব্যক্তিগত হাজিরা মৌকুফ চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে আগামী 4 মার্চ। কাসদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি এবং নাইকো দুর্নীতি মামলা শুনানির জন্য হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গণতন্ত্র আর সংবিধানের ওপর যে কোনো হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর নতুন একটি পদাতিক ডিভিশনের দরবারে তিনি এই আহ্বান জানান। দেশে যাতে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কক্সবাজারের রামু উপজেলার টোয়াঙ্গাকাটায় সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন উপলক্ষে সকালে সেখানে পৌঁছেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান সেনাপ্রধান সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই ডিভিশনের পতাকা উত্তোলনের পর সেনা সদস্যদের দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেয়া তার সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে সেনাবাহিনী। সন্ত্রাস ও জঙ্গিবাদ দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে উল্লেখ করে তিনি চলমান সহিংসতা সমালোচনা করেন। উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রয়োজন শান্তি ও শৃঙ্খলা। সন্ত্রাস জঙ্গিবাদের মতো কর্মকাণ্ড অনেক সময় শুধু উন্নয়ন কর্মকাণ্ডকেই বাধাগ্রস্ত করে না, দেশের মানুষের জান মালে ক্ষতিগ্রস্ত করে, শান্তি শৃঙ্খলা হুমকির মুখে পড়ে। কাজে কোনো মতেই আমাদের দেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। ধর্মীয় উন্মাদনা বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আজকে মানুষ পুড়িয়ে মারা এর থেকে জঘন্য কাজ আর কিছুই নয়। এর বিরুদ্ধে সমগ্র জাতিকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী জাতির গৌরবের প্রতীক, এই বাহিনীর উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় জাতির যে কোনো সংকটে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে তিনি সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। দেশের পবিত্র সংবিধান ও গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রক্ষার জন্য অন্যান্য প্রাতিষ্ঠানিক শক্তি নেয় সশস্ত্র বাহিনীকেও যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। আমার বিশ্বাস, আপনার নিজস্ব প্রজ্ঞা, পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সুনাম যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায়, অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সবসময় সচেতন থাকে। কক্সবাজারের অনুষ্ঠান শেষে তিনি আসেন চট্টগ্রামে, উদ্বোধন করেন দামপাড়ায় নির্মিত বন্দরনগরীর প্রথম 5 তারকা মানের হোটেল রেডিসন ব্লু। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে শেষ বিদায় জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ফুলেল ভালোবাসা জানানো হয়। এরপর পরিবারের ইচ্ছে অনুযায়ী মেডিকেল শিক্ষার্থীদের গবেষণায় অভিজিতের মরদেহ হস্তান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
সকাল 10:30টার দিকে ঢাকা মেডিকেলের মর্গ থেকে অভিজিতের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অভিজিতের মরদেহে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন বিচারহীনতার সংস্কৃতি বারবার এমন নৃশংস ঘটনার কারণ। আমি মনে করি বিচারহীনতার কারণে এই পুনরাবৃত্তি। আমি জানি না যে এই ধরনের হত্যাকাণ্ডকে শুধুমাত্র একটি স্বাভাবিক হত্যাকাণ্ড সম্পদ দিয়ে বা ফৌজদারি আইনে এটার বিচার করা ঠিক হচ্ছে কিনা। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের পাশাপাশি রাষ্ট্রের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তারা। আজকে যেটা বাংলাদেশে ঘটছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা পৃথিবীতে জঙ্গিবাদের যে উত্থান হয়েছে তারই একটা অংশ। এটা যদি আমরা এখন না বুঝতে পারি এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। জনগণকে উদ্বুদ্ধ করতে হবে যে এর বিরুদ্ধে উঠে না দাঁড়ালে কালকে তোমার ছেলে মারা যেতে পারে, তোমার ভাই মারা যেতে পারে, অতএব এখনই সময় তোমরা সবাই মিলে এসে উদ্বুদ্ধ হও। তবে সন্তানকে চির বিদায় দিতে এসে অভিজিতের বাবার কষ্ট বেরিয়ে আসে ক্ষোভ হয়ে। ইসলামী জঙ্গি গোষ্ঠী কত শক্তিশালী, তাদের কাছে আমাদের তথাকথিত আইন শৃঙ্খলা বাহিনী কত দরিদ্র, কত অক্ষম, কত ব্যর্থ। অভিজিৎ রায়ের মৃত্যু আরেক বার্তা প্রমাণিত করল। অপরাজেয় বাংলা থেকে অভিজিতের মরদেহ নেওয়া হয় টিএসসিতে, যেখানে বৃহস্পতিবার রাতে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পরিবারের ইচ্ছে অনুযায়ী অভিজিতের মরদেহ আবার নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। তার মরদেহ দান করা হয় মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার কাজে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। লেখক অভিজিৎ রায় হত্যার ঘটনা তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে সরকার। বিকেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় কূটনীতিকরা দেশের চলমান সহিংসতা নিয়ে তাদের উদ্বেগ জানান। অভিজিৎ রায় হত্যা মামলা তদন্তে সহায়তার জন্য গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামকে প্রধান করে 7 সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া ঘটনার সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে পুলিশের ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার রেজাউল করিমকে প্রধান করে 3 সদস্যের আরো একটি কমিটি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ জানিয়েছেন সবাই অংশ না নিলেও ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তবে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের আশা করে কমিশন। রোজার আগে এবং এইচএসসি পরীক্ষার মধ্যে ভোটের জন্য সময় বের করার চেষ্টা চলছে বলে জানান সিইসি। সীমানা জটিলতা কেটে যাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানে দেরি করতে চায় না কমিশন, এ লক্ষ্যে প্রস্তুতিও চলছে। আর মেয়াদ শেষ হতে যাওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনও হতে হবে রোজার আগে। প্রধান নির্বাচন কমিশনার জানালেন এই 3 কর্পোরেশনের নির্বাচন একসাথে করার কথাও ভাবনায় আছে, তাই রোজার আগে ও এইচএসসি পরীক্ষার মাঝে ভোটের জন্য সময় বের করার চেষ্টা চলছে। একটা তো আমাকে রোজার আগেই করতে হবে, চট্টগ্রামেরটা রোজার পরে করার কোনো স্কোপ নাই, ঢাকাটার তো ওরকম কোনো ডেট নাই আমার। আমরা দ্রুততার সাথে করে ফেলতে চেষ্টা করব, কিন্তু আপনারা জানেন যে ওই পরীক্ষার সময় একরকম ভাবে চেয়ার টেবিল সাজানো থাকে, নির্বাচনের সময় আরেক রকম ভাবে ওলটপালট করতে হয়, কাজেই কিছুদিনের একটা গ্যাপ দরকার লাগে। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও প্রার্থী সমর্থন দেয় প্রধান রাজনৈতিক দলগুলো, কিন্তু আন্দোলনরত বিএনপি জোট নির্বাচনে না এলে তা 5 জানুয়ারির নির্বাচনের মতো হবে কিনা প্রশ্ন ছিল সিইসির কাছে। 5 তারিখে সবাই আসুক চেয়েছিলাম, তো সবাই তো আসেন নাই, এবারও সবাই না আসলে পরে নির্বাচন তো করতে হবে আমাদেরকে, কাজেই ঢাকাবাসীর এতদিনের কাঙ্ক্ষিত নির্বাচন হতে হবে। আমরা সবাইকে আসার চেষ্টা করব, সবাইকে আমরা আহ্বান জানাবো যে তারা যেন এটা নির্দলীয় নির্বাচন হিসেবে অংশগ্রহণ করেন। দেশে চলমান সহিংসতার মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন পরিস্থিতি বিবেচনায় সব সিদ্ধান্ত নেওয়া হবে। ল এনফোর্সমেন্ট এজেন্সির মতামত নিব, তাদের সাথে আলাপ আলোচনা করব, তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট নিব, নিয়ে তারপরেই আমরা এগোব। থ্যাংক ইউ। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলের নতুন করে ডাকা 72 ঘন্টা হরতালের প্রথম দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতার ঘটনা ঘটেছে।
রাত 8টার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে 71 টেলিভিশনের রিপোর্টার আরিফিন শাকিল সহ আহত হয়েছেন 4 জন। সন্ধ্যায় নিউ মার্কেট এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণে আহত হয় 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও রাজধানীর গাবতলী, গুলিস্তান, মানিক মিয়া এভিনিউতে বাসে আগুনের ঘটনা ঘটেছে। রাজধানীর বাইরে চাঁদপুরে সন্ধ্যা 7টায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজশাহীতে নাশকতার আগুনে পুড়েছে 2টি বাস। বিএনপির সাথে সরকার কখনোই সংলাপ করবে না। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় একথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তার অভিযোগ, বিএনপি সন্ত্রাস জঙ্গিপনার মাধ্যমে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে, এজন্য তাদের সাথে সংলাপে বসবে না সরকার। তার সাথে যারা নিষ্পাপ শিশুকে হত্যা করে তাদের সাথে সংলাপ, তার সাথে যারা গরিব দুঃখী মেহনতি মানুষকে হত্যা করে তাদের সাথে সংলাপ, তার সাথে যারা দেশের অগ্রগতিকে ধ্বংস করতে চায় তার সাথে, এই সমস্ত সন্ত্রাসীদের সাথে, নাশকতা সৃষ্টিকারীদের সাথে, জঙ্গিদের সাথে কোনদিন আমাদের সরকার সংলাপ করবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী জানিয়েছেন, হরতাল অবরোধের মধ্যেও প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে। সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে আলোচনায় বসে কমিশন। এ সময় উপাচার্যরা বিশ্ববিদ্যালয় খোলা রাখার পক্ষে মত দেন, পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার পরামর্শ দেন তারা। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মনে করেন, হরতাল অবরোধে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হলে কয়েক বছর পরে বিশ্ববিদ্যালয়গুলোতে ভয়াবহ সেশন জট তৈরি হবে। দশ দিনের ব্যবধানে চট্টগ্রামে 3টি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যাকে জঙ্গি নেটওয়ার্ক গড়ে ওঠার ইঙ্গিত হিসেবেই দেখছেন র্যাব কর্মকর্তারা। এসব আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক আর জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জামের মজুদ দেখে বিস্মিত তারা। র্যাবের ধারণা, দেশের চলমান অস্থিরতার সুযোগ নিয়ে তৎপরতা বাড়িয়েছে জঙ্গিরা। এদিকে শনিবার বিস্ফোরক সহ আটক 4 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে র্যাব। চট্টগ্রামের হালি শহরের বসুন্ধরা আবাসিক এলাকার এই বাড়িটিতে পরিবার নিয়ে ফজলুল হক উঠেছিলেন 1 মাস আগে। এরপর সেখানেই গড়ে তোলেন নানা ধরনের বিপুল বিস্ফোরকের মজুদ। শনিবার সেখানে অভিযান চালিয়ে যা উদ্ধার করে র‍্যাব। তবে জনবসতিপূর্ণ এই এলাকায় 6তলা ভবনটিতে এমন ভয়ঙ্কর আয়োজন হলেও গুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরা। ফলে এত বিস্ফোরক আর বোমা দেখে তারা স্তম্ভিত। ওম, এগুলো আল্লাহ দেখাইছে, আজকে দেখাইছে। আমরা সকাল ধরেই র‍্যাব দেখি, বলি দেখি, আমরা ভয় ভয় আমার বাচ্চাগুলো কান্না করছে। আমরা সবসময় লোক দেখা, আমি কোন সময় মানে কুলা দেখছি না। ওই একটা মেয়ে দেখ, এই মেয়েটা মাঝে মাঝে বাইরে তো। 19 ফেব্রুয়ারি হাটহাজারি থেকে 12 জনকে আটক আর 22 ফেব্রুয়ারি বাঁশখালীর জঙ্গি আস্তানা থেকে বিপুল বোমা ও সরঞ্জাম উদ্ধারের পর হালি শহরের নতুন এই আস্তানার সন্ধান। 3টির মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে দাবি করে র‍্যাব বলছে এটা বড় জঙ্গি নেটওয়ার্ক গড়ে ওঠার ইঙ্গিত। যারা এর সঙ্গে জড়িত তারা সবাই দেখবেন যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের কি সদস্য, তাদের পক্ষে এই ধরনের বিশাল অপারেশন পরিচালনা করা, প্রস্তুতি নেওয়া, তারপরে এই ধরনের সামরিক একাডেমি পরিচালনা করা, বিভিন্ন জায়গায় একাধিক বাসা বাড়ি নিয়ে সেখানে আস্তানা তৈরি করা, এটি অবশ্যই আমাদের অনেক বড় তদন্তের বিষয়। যত বেশি আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজিত থাকবে আমাদের দেশে, জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ উত্থানের তত বেশি সুযোগ সৃষ্টি হবে। আস্তানাটিতে অন্তত 30 ধরনের বোমা তৈরির আলামত পাওয়া গেছে, যা দেখে র‍্যাবের কর্মকর্তারাও বিস্মিত। তবে এই আস্তানা ছাড়াও 3টি জায়গা থেকে এখন পর্যন্ত আটক 21 জন কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত তা জানাতে পারেনি র‍্যাবের কর্মকর্তারা। যারা সংগঠন পেছন থেকে কলকাঠি নাড়ছে, সুতুর টান যাদের হাতে, নাটাই যাদের হাতে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এই নেটওয়ার্কটাকে আমরা সম্পূর্ণভাবে ছেঁকে তুলে আনতে চাই। হালি শহরের এই আস্তানায় মিলেছে ইসলামী ছাত্র শিবির ও এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার বেশ কিছু সাংগঠনিক নথিপত্র। ফলে সংগঠন দুটির সাথে জঙ্গিদের কোনো সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখার কথা বলছে র‍্যাব। আমরা এই লিংকটাও তদন্ত করে দেখব। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।